আসসালামু আলাইকুম। আমার বাসা গাইবান্ধা সুন্দরগঞ্জ। আমার নাম মোসাম্মদ আফরুজা। আমার বয়স 43। আমার সমস্যা এখন 3 বছর থেকে মানে হিপ জয়েন্ট ওই জায়গায় ব্যথা ছিল, তার পাশাপাশি মানে হাঁটুতে লাগতো, মানে এতদিন থাকে না, 2-2.5 মাস থেকে চলাফেরাতে হাঁটুতে একটু লাগে। তো এই সমস্যা নিয়ে আমি এখানে আসছি। মানে আমার নামাজ পড়তে সমস্যা হইতো, ওঠা বসা করতে সমস্যা হইতো, আবার হাঁটা চলা করতে সমস্যা হইতো। এক কথায় আমার সহজ লাইফটারে কঠিন করে দিছে। ডাক্তার দেখাইছি আমি এর আগে, তা 3-4 জন ডাক্তার দেখাছি আমি। দেখানোর পর ডাক্তাররা আমাকে বলছে যে এটা স্বাভাবিক, কিছু করা লাগবে না, ট্রিটমেন্ট মাধ্যমে সুস্থ হয়ে যাবেন। কিন্তু আমি কোনো সুস্থতা বোধ করি নি, ট্রিটমেন্ট করছি, কোনো সুস্থতা বোধ করি নি। তারপরে দেখলাম ব্যথাটা আমার ধীরে ধীরে বেশি বাড়ি যাচ্ছে, চলাফেরাতে আমার খুব সমস্যা হইতেছে। এই সমস্যা নিয়ে তখন আমি খুঁজতে থাকি কোথায় গেলে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। তারপরে আমি ভিডিওতে একদিন দেখলাম, শফিউল্লাহ স্যারের ভিডিও দেখানোর পরে আমি তার কাছে আসছি। আসার পর স্যার আমাকে ভর্তির কথা বলছে যে ভর্তি হয়ে থাকলে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। স্যারের কথায় গত 8 দিন আমি এখানে চিকিৎসা নিচ্ছি। আল্লাহর অশেষ ক্ষমতা, আগের থেকে আমি অনেক ভালো আছি। হাঁটা চলা করতে মানে আমি ফ্রি পেতে ফ্রি মনে করতেছি। তো সব মিলে আমি আগের থেকে অনেক সুস্থ। এখানে যারা আছে সবাই আমাদের সাথে ভালো ব্যবহার করছে, বা এখানকার পরিবেশ সবচেয়ে সুন্দর তাও আমি জানি। যে আমাকে থেরাপি দিছে সে সবসময় মানে আমার কাছে ছিল, মানে সবসময় আমার সাথে ভালো ব্যবহার করছে। অথচ যারা আছে এখানে সবাই ভালো ব্যবহার করছে। হ্যাঁ, আল্লাহ রহমতে আমি দেখলাম আল্লাহ স্যারের রসুলে, তোমাদের সবার রসুলে আমাকে সুস্থ রাখুক। আমিও দোয়া করি তোরা সবাই স্যার সুস্থ থাক, সবাই তোরা সুস্থ থাকো। আমি স্যারের রসুলে যেন আল্লাহ আমাকে মাফ করে, আমি অনেকটাই সুস্থ। আমার মতো যারা এইরকম হিপ জয়েন্টের রুগী আছেন তারা স্যারের কাছে আসিয়ে সাক্ষাৎ করেন। স্যারের কাছে আসলে আপনারা সুস্থ হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম।